রাইটনাও মোনামি ঘোষকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ড আকারে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় এই তারকা বর্তমানে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন সেখানে অবশ্য তাকে দেখা যায় কমলা কালারের শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দিতে কিন্তু খোলামেলা চোলা হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা বোর্ড লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘায়াল হতে দেখা যায় তার অনুরাগীদের মোরবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে হট বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে মাইলাপ লিখেছে কিন্তু আবার অনেকে অ্যামেজিং লিখেছে মোরবার অনেকে আবার তাকে সুন্দরী বলে দাবি করেন অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার অসাধারণ লিখেছে মোরবার অনেকে আবার লিখেছে তোমাকে শাড়িতে অসাধারণ দেখাচ্ছে কিন্তু আবার অনেকে জানতে চাই তার এই রূপের রহস্যটা কি মোরোবার যোগ সব কিছু মিলে বর্তমানে মোনামি ঘোষ দর্শকদের মাঝে এভাবে আলোচনায় বায়দোয়ে বর্তমানে কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা হলেন মোনামি ঘোষ কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন মোরবার সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে অন্যদিকে বর্তমানে এই তারকার অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কিন্তু খুবই তাড়াতাড়ি এই তারকা সে সকল চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন মোরোভার এই তারকাকে সর্বশেষ পদাতিক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় সুতরাং যক জেনিত নিলেন টলিগঞ্জের তারকা মোনামি ঘোষ বর্তমানে ক্যামেরার সামনে আকারে ধরা দেয় এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য